দেখতে কিন্তু গাইস ভীষণ সুন্দর লাগছে। এই গাইস আমরা ঘুরতে ঘুরতে একদম একটা ফাঁকা জায়গায় চলে এসেছি, বলছি কি সুন্দর, পাশাপাশি দুই ভাই বসে আছে। এক্ষণ ধরে আপনাকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আপনি আসছেন না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকাল সকাল আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর গাইস এখন সকাল সকাল আগে চাটা তৈরি করে নিলাম, তারপর সকালে ব্রেকফাস্টের জন্য এখানে রুটি বানিয়ে নিচ্ছি। রাজবীরকেও আজকে সকালবেলায় দুধ দিয়ে রুটি খাওয়াবো, সেই জন্যই আসলে রুটিটা একটু সকাল সকাল বানিয়ে নিচ্ছি। আর আমি রাতের জন্য একবারে বেশি করেই বানিয়ে নিচ্ছি, তার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানাতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, ওয়েদারটাও ঠান্ডা থাকে, আর রাতের বেলায় তো প্রচণ্ড গরম লাগে, সেই জন্য রাতের বেলায় বানানো একটা শাস্তি রুটি বানানোটা। সেই জন্য রাতের জন্য আর সকালের জন্য একবারে একটু বেশি করে আমি বানিয়ে নিচ্ছি। আর ওদিকে রাজবীরও এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই ফাঁকে আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তারপর পরে ব্রেকফাস্টের জন্য রুটিটা তৈরি করছি, আর রাজবীর উঠলে ওকে তারপর সেটা দুধ দিয়ে খাইয়ে দেবো। আর রাজবীরকে ঘুম থেকে আজকে ইচ্ছা করে সকাল সকাল তুলিনি, তার কারণ ওকে আজকে দিদিমণি পড়াতে আসবে হচ্ছে বিকাল চারটের সময়, সেই জন্য ভাবলাম থাকো একটু ঘুমাক, সেই সময় আমি একটু সকালবেলায় একটু কাজ করে নিই। আর ও যেহেতু রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি করে, মোটামুটি 12টার বেশি বেজে যায় প্রত্যেকদিন ঘুমোতে ঘুমোতে, আর ও ঘুম থেকে উঠে গেছে অলরেডি, এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর দুধটা আগেই জাল দিয়ে রেখেছিলাম, মানে ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আর অসুবিধা হচ্ছে না। আর দুধ রুটি খেতে তো ভীষণ ভালোবাসে, সেই জন্য আমার সময় লাগে না ওকে খাওয়াতে, এটা খুব তাড়াতাড়ি ও খেয়ে নেয়। আর যেহেতু একদম মিষ্টি মিষ্টি, আর এটা শুধু ও না, প্রতিটা বাচ্চাই একটু মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি ভালোবাসে, আর সেই জন্য ওকে এখন খাইয়ে দিচ্ছি, তারপর ওকে আবার পড়তে বসাবো, তার কারণ দিদিমণি যেহেতু চারটের সময় আসবে সেই জন্য হোমওয়ার্কটা আমি করিয়ে দেবো। আর এখানে ওকে একা একা আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, কিন্তু একা একাও কিছুতেই লিখতে চায় না, দুষ্টুমি করছে। আমি একটুখানি দেখতে আসলাম যে কি করছে, দেখলাম কিছুই করেনি। আর ফাইনালি আমি এখন বসলাম ওকে এগুলোকে পড়াতে, তাই দেখো একটু পড়িয়ে তারপর আমি যাব রান্না করতে, তার কারণ রান্না এখন আমার হয়নি, সকালের ব্রেকফাস্টটা মোটামুটি সবার হয়ে গেছে, আর রাজবীরকে একটু পড়িয়ে দিয়ে তারপর যাব আমি রান্না করতে। আর আজকের মেনুতে আর মাছ নেই, তার কারণ মাছ আজকে রান্না হবে না, মানে মাছ ফ্রিজে ছিল না, আর ও সকালবেলায় বাজারেও যেতে পারিনি আজকে, তাই আজকে একটু ডিম রান্না করব। আর ডিম রান্না করার কথা ভাবতে ভাবতে মনে হলো যে একটুখানি সয়াবিন দিয়ে ডিম রান্না করি, যেটা আমি আগেও একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ওই রান্নাটা খেতে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম ওটাই আজকে রান্না করব। তো আগে রাজবীরকে একটু পড়িয়ে নিই, আর এখন খুব বেশি বেলা হয়নি, ওই 11টা মতো বাজে, সেই জন্য অত তাড়াহুড়ো নেই, তো ওকে একটুখানি লিখিয়ে নিই। আর আমি উঠে গেলে তো লিখবে না, যদি লিখতো তাহলে তো আমি একা একা গিয়ে কাজগুলো করতাম, মাঝে মাঝে লেখে, মাঝে মাঝে আবার দুষ্টুমি করে, সেই জন্য আজকে করতে চাইছে না বলে আজকে ওকে পড়িয়ে তারপর যাব রান্না করতে। তো এই যে রান্নাটা শুরু করে ফেললাম, দেখো আমি সয়াবিন দিয়ে রান্না করবো বলেছিলাম, তাই সয়াবিনটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর সয়াবিনটা সেদ্ধ করার সময় ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলে বেশ ভালো হয়, ওর মধ্যে একটু নুনটাও ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। আর এই যে ফাইনালি সয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম, আর এখন কড়াইতে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব, তার কারণ পেঁয়াজটা একটু হালকা বাদামি বাদামি করে ভাজতে হয়। আর পেঁয়াজ ভাজতে ভাজতে দেখো প্রায় বাদামি হয়ে গেছে পেঁয়াজটা, তো ফাইনালি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি আদা রসুন মানে জিরে ধনে গুঁড়ো সবই দেবো, লঙ্কা গুঁড়ো হলুদ সব দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ওই তেল ছেড়ে আসে। আর ফাইনালি মশলা আমার কষানো হয়ে গেছে, আর এইবার এর মধ্যে আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, আর তারপর এই সেদ্ধ করা সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। আর লবণটা যেহেতু দিইনি তাই এখন লবণটা দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো ব্যাস আর 2 মিনিট মতো একটুখানি এর সাথে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো রান্নাটা কিন্তু খুবই সোজা, আর এই যে জল দিয়ে দিচ্ছি এখন, জল দিয়ে এবার এটা সেদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর যতক্ষণ লাগে ততক্ষণ একটু সেদ্ধ করে নেব। তো দেখো রান্নাটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঢাকনাটা খুলে এবার আমি এর মধ্যে সেই ডিম দিয়ে দিচ্ছি, যতগুলো ডিম লাগবে ততগুলো ডিম ভেঙে ভেঙে এরকম গোটা গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। তো কোনো সমস্যা নেই, মানে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি দেখতে একটু মনে হয় ওরকম। আর এই ডিমটা দিয়ে এখন এটাকে ঢেকে রাখছি যতক্ষণ ডিমটা ওর মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর ফাইনালি এখন খুলে দেখলাম, দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম হালকা হাতে মানে নাড়তে হবে, না নাড়লেও হবে, আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে দেখছি দেখাচ্ছি। দেখো ডিমগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, কোনোটা কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। আর ফাইনালি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর রান্নাটা দেখো আমার ফাইনালি রেডি হয়ে গেল। গাইস জাস্ট এখন স্নান টান করে চলে আসলাম, তো রান্না বান্না তো সবই হয়ে গেছে মোটামুটি, এখন কোনো কাজ নেই।
আর ভাই চলে এসেছে এখন। আর যেহেতু ভাইয়ের ফেভারিট খাবার আজকে রান্না করেছি, তো সবাই জানো ভাইয়ের এই খাবারটা খুবই ফেভারিট, সেই জন্য ভাইকে দেবো। তাই বললাম তুই একটু উপরে আয়, ও চলে যাচ্ছিল নিচ থেকে, কিন্তু এই খাবারটার কথা শুনলে তো জিভে জল আসে ভাই, একটু বল। খুব ভালোবাসে এই সোয়াবিন আর ডিমের তরকারিটা। সেই ভাই, তুমি কি খাচ্ছ বাবা? কে বানিয়ে দিল তোমাকে? কে বানিয়ে দিল তোমাকে? মামা। মামা, আচ্ছা। আর এখন ভাইকে একটুখানি এই তরকারিটা দেবো। দেখতে কিন্তু গাইস ভীষণ সুন্দর লাগছে। তো এই রান্নাটা আমি এর আগে একবার করেছিলাম, আর আজকেও ভাবলাম যে চলো ডিম যখন রান্না করছি তাহলে এর সাথে একটু এরকম ভাবে করলেই বেটার হয়, কি ভাই? একদম, কিছু বল। কেমন লাগে রান্নাটা বল? রাত আর দুপুর বেলা আর কালকে সকালের জন্য হয়ে যাবে বল। হ্যাঁ, ভাই তো রুটি খেতে ভীষণ ভালোবাসে, এটা কিন্তু ভাতের থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগে। আমরা তো রাতে খাবোই, ভাইয়ের জন্য স্পেশালি তৈরি করে দিলাম। ভাই এখন বাড়ি চলে গেল, আর এখন বাজে হচ্ছে 2:30। তো এখন রাজবীরকে খাইয়ে দেব, আর ওর বাবা এখনো বাড়িতে আসেনি। তো এই এই যে সয়াবিন দিয়ে ডিমের তরকারি, এটা কিন্তু ভাই খেতে ভীষণ ভালোবাসে। তো ওকে যদি না দিয়ে আমি খাই তাহলে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তাই ওকে বললাম তুই উপরে আয়, ও বাড়ি চলে যাচ্ছিলো। আর বেশিরভাগ দিনে যেদিন কিছু মানে অন্যান্য কিছু হলে ও নিতে চায় না, এইটা ও ভীষণ খেতে ভালোবাসে, তাই স্পেশালি ওর জন্য একটুখানি ওকে একটু দিলাম। আর ওর বাবা এখনো বাড়িতে ফেরেনি, তাই রাজবীরকে এখন খাইয়ে দেবো। আর রাজবীরের আজকে পড়া আছে হচ্ছে বিকাল 4:00 থেকে, ওর দিদিমণি কলেজ থেকে রিটার্ন এসে তারপর ওকে ওই পথে পড়িয়ে তারপর বাড়ি ফিরবে। সেই জন্য দিদিমণি সকালে ফোন করেছিল যে আমি 4:00 সময় আসবো। আমি তাহলে বললাম ঠিক আছে আসো, তাড়াতাড়ি হয়ে গেলে আমাদেরই ভালো। তাই ওকে খাইয়ে দেবো এখন, খাইয়ে একটু কিছুক্ষণ বসে থাকবো, তারপর দিদিমণি আসলে পড়তে বসবো। ওর বাবা এখনো আসেনি, আমি ফোন করে দেখবো কোথায়। তো তার আগে এই যে জামা কাপড়গুলো এগুলোকে একটু বাইরে মেলবো, এগুলো এখন মেলা হয়নি। রাজবীরের খাবারটা এখানে বেড়ে ফেলেছি। আর এখানে এটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক তোমরা সবাই চেনো, সেই কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে মা সকালে আজকে রান্না করে এটা পাঠিয়েছে, আর আমি সেজন্যই একটাই রান্না করেছি, মানে যে সোয়াবিনটা ওইটা। আর এটা মা করেছে বলে আমি আর এক্সট্রা অন্য কিছু করিনি। তো এখন এই দিয়ে রাজবীরকে খাইয়ে দেবো। সেই হনুমান চালিসা থাক, বিকালে আনবো, বিকালে বিকালে আনবো। হ্যাঁ, আর থাক থাক, তুমি এখন আসো তো দুপুরবেলা থাকুক। গুড ইভিনিং গাইস, আর এখন আমরা তিনজনে মিলে একটু বেরোচ্ছি রোজকার মতন, আটটা বেশি বেজে গেছে যদিও। আর ও আজকে বাড়িতেই আছে, জিমে যায়নি, সেই জন্য একচুয়ালি একটু তাড়াতাড়ি হচ্ছে। আর তো এই সময় জিমে যায়, জিমে যেতে যেতে আজকে গেল না গরমের জন্য। চলো তাহলে এখন একটু যাই বাজার থেকে ঘুরে আসি। তুমি কি কিনতে যাচ্ছ সেটা বলো। হ্যাঁ, রাজবীর যাচ্ছে হনুমান চালিসা কিনতে, পাবো কিনা জানি না, পাবো, খুব ইচ্ছা হয়েছে হনুমান চালিসা কেনার। আর আজকে গাইস আমরা ঘুরতে ঘুরতে একদম একটা ফাঁকা জায়গায় চলে এসেছি, একদম ফাঁকা জায়গা বলো। আজকে আমি প্রথমবার এসেছি দু সাইডে, একদম মানে গ্রাম না ঠিক শহরই, কিন্তু এখানে লোক খুব কম থাকে। আর বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে সাথে, আর সেই জন্যে অ্যাকচুয়াল আমরা একটুখানি ঠান্ডা হাওয়াতে এনজয় করছি। আর আজকে কি করছো? আমি হনুমান চালিসা কিনেছি। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি মাঠে। কি হলো? হ্যাঁ, কোথায়? ওর উপরে। তুমি একটু দৌড়ে নাও, দৌড়াবে না হাঁটবে, বসে থাকবে তা বসো, মুখটা দেখে একটু তাকাও,
দেখি তোমার মাথাটা কেমন দেখতে লাগছে। দুজন মনে হচ্ছে কি সুন্দর পাশাপাশি দুই ভাই বসে আছে। ড্যাডিকে একটা গল্প বলো তুমি, কোনো গল্প জানো? হ্যাঁ, কেউ গল্প বলছে একদিন ওই পাড়ায়, তারপর আমাকে সঙ্গে গেছিল কে ওই বন্ধুটা, তারপর বন্ধু দেখতে গেছিল ওই পাড়ায়, তাই এখানে যেখানে ভূত আছে। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে গল্প? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আপনার জন্য, ঝাল দেবা এই দেবা ওই দেবা সব অনেকক্ষণ ধরে আপনাকে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে, আপনি আসছেন না? নাও থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, বলতে হয় থ্যাংক ইউ। এবার তুমি খুশি তো, ভালো লাগছে খেতে? আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাইস এই মাঠ থেকে, অনেকক্ষণ ছিলাম এখানে বসে একটুখানি ঘটি গরম খেলাম আর বেশ ভালোই লাগলো। অনেকদিন পর আজকে আসবে বাবা, নিয়ে আসবে, আমি জানতাম না যে নিয়ে আসবে, ভেবেছিলাম একটু শপিং করবো, কিন্তু শপিংয়ের থেকে এই ঘোরাটা বেশ ভালোই লাগলো। এখানে সবাই প্র্যাকটিস করছে যারা ফুটবল খেলে তারা, রাত প্রায় এখন তাও মোটামুটি 10টার কাছাকাছি, এখনও মাঠে কিন্তু প্রচুর লোক এখানে, কেন অনেক রাত পর্যন্ত লোক থাকে। ফাইনালি এখন বাড়িতে ঢুকলাম, তো সব যাওয়ার আগে ভেবেছিলাম যে ঘরের কিছু জিনিস শপিং করা ছিল সেইগুলো করব, কিন্তু স্কুটিতে ওঠার পর এত সুন্দর আজকে ঠান্ডা হাওয়া লাগছিল যে আর নামতে ইচ্ছা করলো না, তাই একটুখানি ভেতরের দিকে চলে গেছিলাম। তারপর আসার সময় ওই মাঠটাতে গেলাম আর মাঠে প্রচুর লোক থাকে অনেক রাত পর্যন্ত, তার কারণ ওখানে মানে ওটা ওখানে ওখানে যারা এখন ফুটবল খেলে তারা অনেক রাত পর্যন্ত ওখানে প্র্যাকটিস করে, তারপর আশপাশ থেকে শুধু নয় অনেক দূর দূর থেকে লোক ওখানে এসে বসে, তাই ওখানে একটু গেলাম। আর রাজবীর ওই মাঠটাতে গেলে খুব খেলে, বসে একটুখানি ঘুরে বেড়ায়, আর ঘটি গরম খেয়েছে, আর বাড়ি এসে পর আবার একটা লেসের প্যাকেট খুলেছে। তুমি রাতে ভাত খাবে না তাহলে এইসব খাবে, চিন্তা করো। তো গাইজ এখন খাবার দাবার গুলো গরম করবো, আর আমার রুটি করা রয়েছে, সকালে বেশি করে করেছিলাম, খেয়ে নিই, আমি খেয়ে নিই, একটা চিপস খাই, একটা চিপস দে না এটা আমি খাবো, টেস্টি নিবি, নিবি এটা, নিবি না নিবি না? রাজবীর খেয়ে নিল, আর ওরা পাঁপড় বা চিপস টাইপের এই জিনিসগুলোর প্রতিও ভীষণ খাবার মানে ভীষণ খেতে ভালোবাসে, আর আমি একটা চিপস নিলাম সেটাই নিলাম আমার কাছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও একটা, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি। আজকের মতো টাটা।